নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আজ সকালে দেখো ভুতু এসে গেছে বিস্কিট খেতে আমি এখানে চা খেতে বসেছি আর বিস্কিট ও ভীষণ ভালোবাসে তাই চলে এসেছে বিস্কিট খেতে তোমরা যারা নতুন দেখছো তারা চেনো না ভুতুকে ভুতু এই যে ছোট্ট কাকটি এর নাম হচ্ছে ভুতু তো ও ভীষণ ভালোবাসে এইভাবে ক্যাচ দিয়ে দিয়ে খেতে আমি যখনই বিস্কুট টিস্কুট খেতে বসি চা খেতে বসি ওকে দিই তো ঠিকই কিন্তু ও জানতেও পেরে যায় এবং চলেও আসে এই দেখো আজ মহাপঞ্চমী মহাপঞ্চমীর দিন সকালবেলা ওর খাওয়া দিয়েই শুরু হচ্ছে আমার পঞ্চমী তো তোমরা দেখতে থাকো ব্লগটি আর এই যে দেখো ওর ওকে যারা চেনো না ও কি করে না করে ও অনেক রকম অ্যাক্টিভিটিস করে যেগুলো তোমরা ভাববে যে ওকে কেউ ট্রেনিং দিয়ে শিখিয়েছে তো এইভাবে ওর সাথে খেলা চলে তো এবার চলে এলাম আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঠাকুর ঘরে এগুলি হচ্ছে আমার পিতৃপুরুষদের কাপড়খানি পুরনো এবং এবছর তো আমি নতুন কাপড় দিই পুজোতে আমি নতুন দিই এবং পয়লা বৈশাখে আমি নতুন কাপড় দিই তো এগুলো পুরোনো কাপড় এগুলোকে আমি কেচে তুলে রাখবো এবং পাশে যে লালগুলি দেখছো এগুলো আমার ঠাকুর সিংহাসনের কাপড় চোপড় তো এগুলোকে আমি সাবান দিয়ে কেচে এখানে শুকিয়ে দিয়েছি যারা তোমরা ষষ্ঠী পুজো করো তাদের প্রিপারেশানের জন্য কিন্তু এই ব্লগটি খুবই দেখা জরুরি কেননা আমিও ষষ্ঠী পুজো করি তো ষষ্ঠী পুজোর আগের দিন আমার এই প্রিপারেশানগুলো করে রাখলে ভীষণ সুবিধে হয় এবং আমি সিংহাসন পরিষ্কার করে রাখি প্রতিদিন তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় এবং আজকে কিন্তু ডিপ ক্লিনিং করে রাখি একেবারে সিংহাসনের পুরো সিংহাসনটি সাবান দিয়ে পরিষ্কার করি তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করি তারপরে এইসব কাপড় চোপড় কেচে গঙ্গা জলে ধুয়ে স্নান করিয়ে তারপরে আমি ঠাকুর পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে আমি সিংহাসনে তুলে গুছিয়ে রাখি কেন ষষ্ঠীর দিন আমার সময় হয় না ষষ্ঠীর দিন সকালবেলা কখনো ষষ্ঠীর টাইম পড়ে যায় এবং প্যান্ডেলেও যাই তো বাড়ির পুজোও করি তার আগে স্নান টান করতে হয় এবং অনেক কিছু জানতে করতে হয় তো তার জন্য অনেকটা দেরি হয়ে যায় আর এইগুলি হচ্ছে আমার ঠাকুরের আসন ভেলভেটের আর এই লালটি দেখছো এটি হচ্ছে বড় আসন এই রকমভাবে আমি ঠাকুরকে সাজিয়ে রাখি আর কালকে যে কাপড়গুলি এনেছি আমি ঠাকুরকে দেওয়ার জন্য এবছরের নতুন কাপড় চোপড় বা আসন সেইগুলি এগুলি কালকে আমি এনেছি চতুর্থীর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো তারপরে এই আসনগুলি আমি নিয়ে এসেছি এবং এগুলি আজকে এগুলি দেব ঠাকুরকে তো দেখো এইভাবে সব প্যাকেট করা রয়েছে গত বছরেরগুলি আমি তুলে রাখি এবং মাঝে মাঝে আমি পাল্টে দিই বিভিন্ন কালারের কাপড় দিয়ে সাজাতে ঠাকুর ভীষণ ভালো লাগে আমার তাই আমি এগুলি করি তোমরা যারা মানে ষষ্ঠী করো বা এই দুর্গা ষষ্ঠী বা এরকম পুজো আচ্ছা করো আগের দিন কিন্তু এইভাবে প্রিপারেশান করে রাখলে ভীষণ ভালো হয় এই যে আমি সব ঠাকুর নামিয়ে নিয়েছি এবার এই সরস্বতী ঠাকুর আছে না এগুলিকে আমি নামাচ্ছি এবং সিংহাসনটি আমি ডিপ ক্লিনিং করে নেব তো সব ভিডিওগুলো তো আমি আর ক্যাপচার করতে পারিনি তো আমি যেগুলি তোমাদের মেন দেখানো সেইগুলি আমি দেখাচ্ছি কেননা হাতে ভীষণ সময় কম তার ভেতরে যেটুকুই আমি পেরেছি সেইটুকু তোমাদের জানাচ্ছি কিভাবে আমি করি পুরো ডিটেলস আমি কোনো একদিন শেয়ার করব আজকে আমি কিভাবে আগের দিন আমি গুছিয়ে রাখি আমার সিংহাসন এবং এই পিতৃপুরুষের জায়গাগুলি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে আমার মঙ্গল ঘট এটি আমার প্রতিদিনই ঘট বসে যারা তোমরা জানো তারা দেখে থাকো আমার ব্লকে প্রতিদিন আমার তিনটে ঘট বসে তার ভিতরে এই পিতৃপুরুষকে আমি জল দিই এখানে আর হচ্ছে একটি তুলসী গাছের গাছে জল দিই এই যে আমার পিতৃপুরুষদের এবার সাজানো হয়ে গেছে ওই কাপড়গুলো শুকে গেছে এবার ওগুলিকে তুলে এনে এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি এবং এবছরও নতুন কাপড় চোপড়গুলো দেওয়া হয়ে গেছে তো এই দেখো আর এখানে লাল কাপড় দেওয়া আছে তার মানে ইনি আমার দিদি শাশুড়ি ইনি এও সাজে গেছিলেন ওই জন্য ওনাকে লাল কাপড়ি দেওয়া হয় আর এটি হচ্ছে আমার তুলসী গাছ তুলসী গাছের কাছে দুটো তুলসী গাছ আছে পাল্টাপাল্টি করে রোদে দিই তো এইটি হচ্ছে আমার তুলসী মঞ্চ এটিকে কিছু দিনের জন্যে আমি এই রোদে ছাদে রেখেছি আর ওইটি একটি আর এই যে আমার সিংহাসনে কাপড়গুলো পরানো হয়ে গেছে সমস্ত কিছু গঙ্গা জলে ধুয়ে সিঁদুর যাকে পরানোর পরিয়ে চন্দন পরিয়ে এবং পুজো আমি শুরু করে দিয়েছি এই যে চলছে পুজো আর এইখানে দেখো কত বড় জবা হয়েছে ভীষণ বড় জবা হয়েছে ফটোতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় জবা আর এই হচ্ছে মঙ্গল ঘট তো এইভাবে তোমরা আগের দিন ষষ্ঠী ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারো আর এইভাবে ঘট মেজে রাখলে কিন্তু পরে কালকে কিন্তু ষষ্ঠীর ঘট বসাতে সুবিধে হয় তো এইভাবে কালকে এটিকে একটুখালি মেজে নিলেই হয়ে যাবে পরিষ্কার আজকে খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি কালকে জাস্ট একবার পরিষ্কার করে নিলেই এইভাবে চকচকে হয়ে যাবে এবং এইভাবে ষষ্ঠীর বাসনপত্র তোমরা আগের দিন মেজে রাখতে পারো ভালোভাবে এবং ভালোভাবে মুছে গুছিয়ে রেখে দিতে পারো একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে কিন্তু আর কষ পড়ে যাবে না এই টিপসটি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের পুজো ভালো কাটো আজ এই পর্যন্তই ধন্যবাদ